চ্যানেল আই হৃদয়ে বাংলাদেশ। আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে ব্রিটেন ও ইউরোপের বিবিধ খবরাখবর নিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আমাদের খবর। বার্তা কক্ষে আপনাদের সাথে আছি আমি তাহমিনা দেওয়ান মিমি। বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে জার্মানির রাজধানী বার্লিনে উদযাপিত হলো বাংলাদেশের 41তম বিজয় বার্ষিকী। আমাদের বিশেষ প্রতিনিধি হাবিবুর রহমান হেলাল জানান, রবিবার সকাল 11টায় বার্লিনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত সভা রাষ্ট্রদূত মাসউদ মান্নান এনডিসির সভাপতিতে অনুষ্ঠিত হয়। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন তারা মিয়া, মাসুদুর রহমান সহ আরও অনেকে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রবাস থেকে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রাপ্ত মুক্তিযোদ্ধা দম্পতি সুনীল দাশগুপ্ত ও বারবারা দাশগুপ্ত, বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধি এবং দূতাবাসে উচ্চপদস্থ কর্মকর্তা সহ বার্লিনে বসবাসরত বাংলাদেশিরা। এর আগে জাতীয় পতাকা উত্তোলন এবং শহীদদের স্মরণে দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। সবশেষে কবিতা আবৃত্তি ও বার্লিন পাঠশালা ছাত্রছাত্রীদের পরিবেশনায় প্রদর্শিত হয় পথনাটক আমাদের মুক্তি আমাদের বিজয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুফিয়া খানম। এদিকে একই দিনে জার্মানির ফ্রাঙ্কফুর্টে বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করে জার্মান আওয়ামি যুবলীগ পালন করেছে 41তম মহান বিজয় দিবস। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বশিরুল আলম সাবু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মান আওয়ামী লীগ উপদেষ্টা কে এম নুরুল ইসলাম এবং আমিনুর রহমান খসরু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম কিবরিয়া বড়মণি। সভাপতিত্ব করেন জার্মান আওয়ামী যুবলীগ সভাপতি নজরুল ইসলাম খালেদ। উপস্থিত বক্তারা এ সময় যুদ্ধ অপরাধীদের বিচারে নেওয়া সরকারের উদ্যোগকে স্বাগত জানান। এই অনুষ্ঠানটি পরিচালনা করেন আওয়ামী লীগের যুবলীগের সহসাধারণ সম্পাদক আমানুল্লাহ ইসলাম। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ। Channeli Amader Khobor।